ক্যামেরায় আসার জন্য চাচা নিজেই আগ্রহ বোধ করেছে, কিন্তু চাচা সবজির দাম বলে আমার নিজেরই নাট বল্টু টাইট করে ফেলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ থাকছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্দায় আজ যে চাচাকে দেখতে পাচ্ছেন, যিনি মূলত তরকারির ব্যবসা করছেন, যেহেতু আমি নিত্য নতুন তরকারির আপডেট দেই, দামগুলো জানাই, সেজন্য এই চাচাকে দেখে ভাবলাম ওনার কাছ থেকে দাম দরটা জেনে নিই, কেমন দামে উনি বিক্রি করছেন আজকের এই তরকারি। আমি একেবারে অবাকই হয়েছি, আজকে মোটামুটি 10-20 টাকা করে প্রত্যেকটি তরকারিতেই দামটা একটু বাড়তি। উনি কপি প্রতি কেজি চেয়েছেন 60 টাকা কেজি, টমেটো 120, মরিচ 150, আর বাকিগুলো 40-50 এইভাবে আছে। আমি আজকে মূলত বিরোধী দলের কর্মসূচি চলছে, সেজন্য শহর একেবারেই ফাঁকা, সেজন্য যারা অল্প অল্প তরকারি নিয়ে বসেছেন সেখানে ক্রেতারা গিয়ে ভিড় করছেন, আর এই সুযোগে সামান্য হলেও দামটা বেড়েছে আমি মনে করি, সেজন্যই এই ভিডিওটা করা। চাচা প্রথম অবস্থায় অনেক ভালো বলেই কথা বলছিলেন, ক্যামেরায়ও আসছিলেন, আমার এই বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে, যার জন্য একটু ভালোভাবেই প্রতিবেদনটা কালেক্ট করার চেষ্টা করেছি। একজন ক্রেতা ওনার কাছ থেকে কিছু ক্রয় করছেন, এই বিষয়টাও এই আজকের দিনে ক্যামেরা বন্দি করতে পেরে ভালো লাগছে, কারণ একেবারেই যানজটমুক্ত, এত মানুষের ভিড়ও নেই, কর্মসূচির কারণে মানুষ একেবারেই শহরে ওঠেনি, যারা ব্যবসায়ী আছেন তারাও কম বেরিয়েছে। সাধারণত আমরা যেটি দেখতে পাই, বাংলাদেশে যখন বিরোধী দলীয় কোনো কর্মসূচি থাকে তখন কাজে কাজেই শহরগুলো একেবারেই নীরব হয়ে যায়, শহরের যে চিরাচরিত রূপ আছে সেই রূপটা আর থাকে না, মানুষের সমাগম একেবারেই কম। এই বিষয়টা আমরা দু এক দিনের জন্য উপভোগ করলেও যখন এটি দীর্ঘদিন চলতে থাকে তখন মানুষের সাময়িক একটি অসুবিধা হয়, একটি বলতে অনেকটা অসুবিধা হয়, ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ থাকে, যেগুলো খোলা থাকে সেগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম থাকে অত্যন্ত বেশি। যারা দিনমজুর আছেন তারা সব দিক দিয়েই সমস্যায় পড়ে যান, বা আমরা যারা আছি কোনো রকম খাওয়া দাওয়া করে চলতে পারি তাদের জন্য এই সমস্যাটা অত্যন্ত প্রকর হয়ে দাঁড়ায়। আগেই বললাম ব্যবসা বাণিজ্য বন্ধ, কর্মক্ষেত্র বন্ধ, যার জন্য মানুষের হাতে টাকা থাকে না, এরপরে আবার কোনো কিছু ক্রয় করতে গেলে সেখানে 10-20 টাকা সবসময়ই বেশি থাকে। তুলনামূলক এই বছর 2023-এ সব সবজির দামই অনেক অনেক বেড়ে গিয়েছে, সেখানে এই এরকম একটি ক্রাইসিসময় দিনে দামটা একটু বাড়বে এটা অস্বাভাবিক কিছু নয়, সবসময়ই এরকমটা হয়ে আসছে। কিন্তু মূলতই আমাদের 2023 সালটা সবজির বা প্রয়োজনীয় পণ্যগুলোর দামটা একেবারে আকাশ চুয়া হয়ে গিয়েছে, আকাশ চুয়া দামেই আমাদেরকে ক্রয় করতে হচ্ছে। এই যে একটি দামাদামি, এই দাম থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা একেবারেই সুলভ মূল্যে পণ্য ক্রয় করে চলাচল করতে চাই, সুলভ মূল্য পণ্য ক্রয় করে চলতে চাই। সরকার অতি দ্রুত এই ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে নজর দিক, দামটা নির্ধারণ করে দিক, এতে আমাদের জন্য ভালো হবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।